একটা শর্ট তো পুরো কমপ্লিট হয়ে গেছে, একটুখানি উঠে নি। কারণ আজকে আমি কীভাবে আমি ভিডিও শ্যুট করি, আজকে খুব ইন্টারেস্টিং একটা বিষয়, কিন্তু কীভাবে আমি ভিডিও শ্যুট করি পুরো দেখাবো, আর একটা গিটার কভার বানাবো। শুধু ভিডিও দেখলেই হবে না, ঠিক আছে? তো লকডাউন তো পড়েই গেছে, লকডাউন উপলক্ষে কিন্তু আমরা নতুন একটা দোকান ওপেন করেছি, সেই দোকানের নাম দিয়েছি হিরণদা চপ সেন্টার, ঠিক আছে? তো এই দোকানে বিভিন্ন রকমের চপ, রুটি তরকারি পাওয়া যায়, চপের আইটেমগুলো এক এক করে আমি নাম বলছি। আলুর চপ, ফুলুরি, বেগুনি, ফাটা ফুলুরি, সয়াবিনের চপ, ভেজিটেবিল চপ, সয়াবিনের কাটলেট, ডিমের টেবিল, মোচার চপ, স্যান্ডউইচ, ভেজ কাটলেট, আলুর পরোটা, আলপুরি ও ছাতুর পরোটা, এছাড়াও রাতের রুটির তরকারির সুব্যবস্থা করা আছে। তোমরা দেখতে পাচ্ছ নিচে একটা নাম্বার পড়ছে, সেই দুটো নাম্বারে কল করলেই তোমরা অর্ডার দিতে পারবে অনলি ফর নৈহাটি, ঠিক আছে? নৈহাটির মধ্যে যদি তোমরা অর্ডার দাও তো তাহলে কিন্তু কোনো ডেলিভারি চার্জ লাগবে না। তো চট করে অর্ডার দাও, তোমরাও খেয়ে নাও তোমাদের পছন্দের মতো চপ ও রুটি তরকারি। যে ডেসক্রিপশান বক্সে দোকানের পুরো মেনুর চার্ট দেওয়া আছে, কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে, কোথায় তোমাদের গিয়ে নিতে হবে, কীভাবে নিতে হবে পুরো ডেসক্রিপশান বক্সে আমি লিখে দিয়েছি, তো নিচে গিয়ে একবার চেক করে নাও। অর্ডার টাইমটা জেনে নাও, সকাল 8টা থেকে সন্ধ্যে 6টার মধ্যে তোমাদের অর্ডার দিতে হবে। তো চলো আর কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যায়। প্রথমে আমি আগে গান রেকর্ডিং করবো, তারপরে আমি কিভাবে ভিডিও শ্যুট করি, আমার বোন আমার কতটা হেল্প করে সেটা পুরো দেখাবো। একটা ভিডিও বানাতে প্রচুর কষ্ট হয়, তো তার আগে আমি বোনকে দেখিয়ে দিই। বোন চলায়, তো বোন চলে এসছে একদম সেজেগুজে রেডি, ঠিক আছে? প্রচণ্ড গরম পড়েছে দেখতে পাচ্ছ। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু তোমরা অবশ্যই দেখবে, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করবে চ্যানেলটা, আর প্রচুর পরিমাণে শেয়ার করো ভিডিওটা। আর বেশি কথা না বাড়িয়ে আমি আমার ইন্ট্রোটা দিয়ে দিই। তো হে গাইস, আই এম নিতম, ইউ আর ওয়াচিং নিতম নাথ ব্লগস। তোর কথা না বাড়িয়ে লেটস গেট স্টার্টেড। সো হে গাইস, চলে এসছে আমার দুটো বোন, এরা খুব আমার আজকে হেল্প করবে কি করে ভিডিওটা বানাই, আর ভিডিওটা কিন্তু পুরো ছাদে শ্যুট করবো, ঠিক আছে? তোমরা দেখতে পাবে, আমি চান করে রেডি হইনি, তারপরে আমি ভিডিওটা রেকর্ডিং করবো, কি করে রেকর্ডিং করি তোমাদের পুরো দেখাবো, তারপর ভিডিওটা ছাদে শ্যুট করবো। তো চলো দেখতে থাকো। এ ফিউ মোমেন্টস লেটার, সো হে গাইস, আমি এখন স্নান করে একদম এলাম, তারপরে আমি আমার চুলটাকে শোকাবো, আমার চুলটাকে শোকাবো, তারপরে আমি আমার সেটআপে নিয়ে যাব, আমার বোনও থাকবে আমার সাথে, আজকে পুরো করে ভিডিও কভার করব, সেটা পুরো দেখাবো, গিটার ভিডিও কভার। চলো আর কথা না বাড়িয়ে চলো দেখা যাক। সো হে গাইস, আমি এখন চান করে চলে এসেছি ঘরে, এবার চুলটা শোকাবো হেয়ার ড্রায়ার দিয়ে। চলো দেখতে পাচ্ছ চুল শোকানো একদম রেডি, পুরো ঝাক্কাস। এবার মাসালটা দেখিয়ে নি, তো এবার খালি গায়ে থাকবো না, একটা গেঞ্জি চাই, তো গায়ে গেঞ্জি চলে আসবে। তো চলো গেঞ্জি চলে এসছে, এবার ভিডিওটা কন্টিনিউ করা যাক। তো চলো, এ ফিউ মোমেন্টস লেটার, সো হে গাইস, এবার আমি ভিডিওটা রেকর্ডিং করব, মানে গানটা রেকর্ডিং করব ছাদে গিয়ে, তারপর ভিডিওটা শ্যুট করব। তো আমার কি কি লাগবে দেখতে পাচ্ছ, আমার কাছে রয়েছে ট্রাইপড, ট্রাইপডে আমি এই এখানে ফোনটা লাগিয়ে, মানে রেকর্ডিংটা অন করে এখানে লাগিয়ে তারপরে আমি গানটা রেকর্ডিং করব। সাথে রয়েছে আমার এখানে ক্যামেরা, এই ক্যামেরা দিয়ে আমি ভিডিও শ্যুট করি, দেখিয়ে দিই তোমাদের, হচ্ছে নিকনের কুলপিক্স ক্যামেরা, এই ক্যামেরাটা দিয়ে আমি ভিডিওটা শ্যুট করব। তো একবার অন করে দেখে নিই, এটা সেট করে তারপর ছাদে গিয়ে ভিডিও করব, তার আগে আমি গানটা রেকর্ডিং করে নিই, কিভাবে রেকর্ডিং করব তো চলো দেখতে থাকো। এ ফিউ মোমেন্টস লেটার, সো হে গাইস, তো এখানে দেখতে পাচ্ছ এখানে ভিডিও রেকর্ডিংটা আমি চালু করব, চালু করে নিই, তো হচ্ছে এখানে রেকর্ডিং আমি অন করে দিয়েছি, বোন এখানে এটা ধরবে, কারণ হচ্ছে চা চেকনিটা আমার যে নয়েজটা সেই নয়েজটা যাবে না, তার জন্য খুব হেল্প করবে। তো এখানে ধর, তো গিটারে আমি টিউনিং পুরো রেডি করে নিয়েছি, এবার আমি গানটা গাইবো, ওখানে রেকর্ডিং হবে, তো চলো দেখা যাক। আচ্ছা রেকর্ডিং অন হয়ে গেছে, এবার আমি গানটা গাইবো। রাজার রাজ্যে সবাই গুলাম করতে হবে, রাজার সুনাম না হয় তোমার কল্লা যাবে, বিরাট কঠিন শাস্তি হবে, এ কেমন রাজ্য বলো, কে খারাপ কে বা ভালো, ভালো মানুষ অন্ধকারে, অমানুষই আলোর দ্বারে, এ কেমন হচ্ছে খেলা, চারিদিকে কষ্ট মেলা।
যাচ্ছি কোথায় যাচ্ছি বেঁচে থাকবো কোথায় অবশেষে রাজার রাজ্যে সবাই গুলাম হতে হবে রাজার সুনাম না হয় তোমার পাল্লা যাবে বিরাট কঠিন। তো এইভাবে আমি পুরো গানটা রেকর্ডিং করে নেবো, পুরো গানটা তো করে নি রেকর্ডিং, যে গানটা রেকর্ডিং করবো সেটা শুনে শুনে আমি উপরে ছাদে গিয়ে ভিডিওটা শুট করবো। তো চলো আর কথা না বাড়িয়ে দেখা যায়। সো হে গাইস, তো চলে এসেছি আমরা ছাদে, ঠিক আছে এবার ভিডিওটা শুট হবে। ওই যে দেখতে পাচ্ছ আমার গিটার রাখা রয়েছে, ওই যে শুনতে পাচ্ছ তোমরা? তো গানটা পুরো রেকর্ডিং কমপ্লিট, এটা আমি মুখ মেলাবো আর আমি ভিডিওটা রেকর্ডিং করব, সাথে আমার বন্ধুটো করে দেবে ভিডিও রেকর্ডিং। তো চলো আর কথা না বাড়িয়ে, তো চলো স্টার্ট করা যাক। আমি প্রথমে জামাটা চেঞ্জ করে নেবো, বোন টাইপ রেডি করতে দেখতাম, সব একা একাই নিজেকে করতে হয়। ক্যামেরাটা সেট করবো ওর মধ্যে। রোদের জন্য তো মুখে যেন স্পট না পড়ে তাই আমি এটা বেঁধেছিলাম। এখানে ক্যামেরাটা আস্তে আস্তে নিয়ে আসো, যে এখানে ক্যামেরা সেট হয়ে গেছে। দেখতে পাচ্ছ ক্যামেরা অন হয়ে গেছে, বোন ক্যামেরা ধরেছে, এই যে গিটার রাখা রয়েছে এই প্লেসটায় আমি ঠিক দাঁড়াবো, এখানটা ভিডিওটা শুট হবে। তোমরা কিন্তু সাপোর্ট করবে অবশ্যই, আর যদি নতুন চ্যানেলে হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করবে। এই করে করে পুরো ভিডিওটা শুট করি আমি, রেকর্ডিংটা বোন ফোনে চালিয়েছে, এই যে রেকর্ডিংটা চালাবো। এ ফিউ মোমেন্টস লেটার, এই যে ক্যামেরা অন হয়ে গেছে, এখানে দেখতে পাচ্ছ এই যে একটা শট তো পুরো কমপ্লিট হয়ে গেছে, একটুখানি উঠছে না তোয়ালেটা, এই কারণেই এনেছি গাইস আমরা। এবার গেঞ্জি চেঞ্জ করো, মানে জামা চেঞ্জ করে শর্ট, পরের শর্টটা নেবো হচ্ছে বসে। তো চলো দেখা যাক। এ ফিউ মোমেন্টস লেটার, একটা শর্ট দিয়েই তো পুরো একদম গাবু হয়ে গেছে, এই যে জামা এই গিটার, একটা শর্ট দিয়েই তো পুরো একদম গাবু হয়ে গেছে, এই যে জামা এই গিটার। কত কষ্ট করে একটা ভিডিও বানাই তোমরা বুঝতেই পারো। তারপরে শর্টটা নেবো আস্তে আস্তে, নীল একটা জামা পরে নেবো। তো চলো দেখা যাক কত কষ্ট একটা ভিডিও বানানো, আর তোমরা সাবস্ক্রাইব করো না, ভিউ দাও না, এগুলো কিন্তু উচিত না। প্রচন্ড হেল্প করছে আমার দুটো বোন, ঠিক আছে ভিডিওটা কিন্তু অতি শীঘ্রই আসছে, তো তোমরা দেখবে। এখানে সেট কর, ক্যামেরা অন কর, হ্যাঁ এমনি এতটাই
শাস্তি হবে ভাবজ তুমি বিচার চাবে এবার বোকা সব হারাবে বললে কথা আস্তে বলো কিংবা রাগের কথায় চলো এদিক সেদিক পা বাড়ালে তবে তুমি সব হারালে পুরো রেকর্ডিং একদম করে নিচ্ছি, তারপরে আমি কম্পিউটারে গিয়ে এডিট করবো। আর কম্পিউটারটা কালকে খারাপ হয়ে গেছে, জানি না কিভাবে চলতে চলতে বোনার আমি রাতে সিনেমা দেখছিলাম, হুট করে বন্ধ হয়ে গেল, খুব মনটা খারাপ। কম্পিউটারটা সারিয়ে তারপর ভিডিওটা এডিট করবো, তারপরে আমরা আপলোড করবো। প্রচণ্ড কষ্ট করে একটা ভিডিও বানাচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ, তো ভিডিওটা কমেন্ট করবে, লাইক করবে, শেয়ার করবে, আর সাবস্ক্রাইব কিন্তু চ্যানেলটা অবশ্যই করবে। আর ব্যাকগ্রাউন্ডটা দেখতে দারুণ, তোমাদের ছাদটা ঘুরিয়ে একটুখানি দেখিয়ে দিই তোমাদের, যে ছাদের দৃশ্যটা কেমন, চারিদিকের দৃশ্যটা তো চলো দেখে নেওয়া যাক। সো হে গাইস, তোমাদের ভিডিও পুরো কমপ্লিট, পুরো একদম দেখতে পাচ্ছ, ট্রাইপড রয়েছে বোনের হাতে, বোন হেভি ক্যামেরাম্যান বলতে পারো, দারুণ ক্যামেরা করে। এডিটিংও বোনকে আস্তে আস্তে শিখিয়ে দেবো, বোনেরও আলাদা চ্যানেল একটা খুলে দেবো। আর এইখানেও একটা বোন রয়েছে, নন্দিনী নাথ, ঠিক আছে। তো ভিডিওটা ছিল আজকে এইটুখানি, তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবে। পুরো স্টেপ বাই স্টেপ দেখালাম এই রোদে পুরো কীভাবে ভিডিও বানাই, পরের ভিডিও কিন্তু খুব শীঘ্রই আসছে, তোমরা চ্যানেলটা দুই অপশনে সাবস্ক্রাইব করে দাও। তো বাই, একদম। তো আজকের মতো এইটুখানি, তো বাই।